প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি দারুণ ফ্ল্যাট দেখার জন্যে ফ্ল্যাটটি ঢাকার বাজারে দর্শক ফ্ল্যাটটি লাক্সারি একটি ফ্ল্যাট ফ্ল্যাটের ভিতরে কী কী রয়েছে সেটা আমি আপনাদেরকে দেখাব এবং ধীরে ধীরে ফ্ল্যাটের সম্পর্কে বিস্তর ইনফরমেশন কিন্তু আপনাদেরকে আমি দিব দর্শক আমরা ফ্ল্যাটের একদম সাম ভিতর থেকে নিচ্ছি এটা হচ্ছে ড্রয়িং এরিয়াটা সো দর্শক ড্রয়িং ডাইনিংটা সেপারেট এবং খুব ভাবে কিন্তু সাজানো হয়েছে কার্ড দিয়ে এবং টাইলসগুলি আপনি দেখতে আসলে দেখতে পারবেন ওয়ালেও চমৎকার ধরনের কারুকাজ সো একটা ফ্ল্যাটে যত ধরনের সুন্দর থাকতে পারে এই ফ্ল্যাটটাতে কিন্তু রয়েছে এবং ওয়াশরুম থেকে শুরু করে রান্নাঘর প্রত্যেকটা জায়গায় কিন্তু সৌন্দর্য এবং নান্দনিকতার ছোঁয়া কিন্তু রয়েছে এই ফ্ল্যাটটিতে সো দর্শক আপনারা যখন সরাসরি এসে দেখবেন তখন আপনারা বুঝতে পারবেন যে ফ্ল্যাটের ভিতরে কত সুন্দর করে সাজানো হয়েছে দর্শক আমি আপনাদেরকে রান্নাঘরটা দেখাচ্ছি রান্নাঘরে কি কি রয়েছে সো দর্শক এটা দারুণ একটি ফ্ল্যাট চমৎকার একটি ফ্ল্যাট আপনারা যখন সরাসরি আসবেন তখন আরও বেশি বুঝতে পারবেন আমরা এই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গ্যাস রয়েছে কার পার্কিং রয়েছে সো দর্শক গ্যাস কার পার্কিং সহ কিন্তু এবং চারটা বাথরুম এটা হচ্ছে গেস্ট গেস্ট বেডরুম এটা হচ্ছে সার্ভেন্ট বাথরুম সার্ভেন্ট বাথরুমটা আপনারা দেখতে পেলেন গেস্ট বাথরুম রয়েছে তিনটা বাথরুম মোটামুটি ইউজ ইউজেবল যেটা সাধারণত গেস্ট এবং আপনারা ইউজের জন্যে দুইটা অ্যাটাচড রয়েছে দুটো বেডরুমের সাথে এবং এটা হচ্ছে গেস্টের ইউজের জন্য এবং এটা কিন্তু এটা তো কমট বসানো হয়েছে মোট তিনটা কমট এবং একটা প্যান এবং চারটা ওয়াশরুমের মধ্যে সো দর্শক প্রত্যেকটা জিনিস কিন্তু দেখতে পাচ্ছেন আপনি কোনো লোকাল কোনো জিনিস দিয়ে ওনারা করেন এবং টাইলস থেকে শুরু করে যে বিভিন্ন ভিতরের যে ফিটিংসগুলা খুবই উন্নত মানের সো দর্শক এটা হচ্ছে আঠারোশো পঁচাত্তর স্কোয়ার ফিটের একটি রেডি ফ্ল্যাট সো যারা যারা কিনতে চাচ্ছেন তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের নাম্বারগুলো কিন্তু দেওয়া আছে সো দর্শক আশা করতেছি আপনারা এই ভিডিওটা দেখার পর ফ্ল্যাটটি দেখার ব্যাপারে আগ্রহ প্রকাশ করবেন আর এই ফ্ল্যাটটি যারা কিনতে চাচ্ছেন এর মূল্য কিন্তু দর্শক বলে দিচ্ছি এক কোটি নব্বই লাখ টাকা পড়বে প্যাকেজ প্রাইস এক কোটি নব্বইয়ের মধ্যে কিন্তু আপনি ঢাকার মগবাজারে প্রাইম লোকেশনে কিন্তু এইটা পাচ্ছেন সামনে সুন্দর রোড এবং খুব লোকেশান খুবই ভালো সো যখন আপনারা আসবেন আমাদেরকে কন্ট্যাক্ট করে আসবেন দর্শক আমরা বেড মাস্টার বেডটা দেখালাম এটা হচ্ছে মাস্টার টয়লেট মাস্টার টয়লেটটা দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু আপনার ফ্লোর টাইলসটা একটু খেয়াল করেন এটা কিন্তু পাথরে পাথরে করা টোটালি পাথরে করা এবং ওয়াল টাইল ওয়াল টাইলসটাও দেখেন দর্শক কি সুন্দর এবং কোনোটাই দেশি কোনো ফিটিংস দিয়ে করানো সব বাইরের থেকে আনা এবং প্রত্যেকটা জিনিসই সুন্দর আপনাদের যখন আসবেন তখন আপনারা আরও বেশি পরিলক্ষিত করতে পারবেন এই জিনিসগুলি সো দর্শক এই ফ্ল্যাটের ওনার অনেক টাকা কিন্তু ইন্টেরিয়ারের পিছনে খরচ করেছেন এবং এটা আপনি থাকলে আপনিও করতেন এবং এটা একটা শৌখিন মানুষের কাজ যারা এভাবে ফ্ল্যাটটিকে সুন্দর করে তৈরি করেন অনেকে আছেন যারা এই ধরনের ফ্ল্যাট খুঁজছেন তাদের জন্য কিন্তু আমরা নিয়ে আসছি আমাদের চ্যানেলটিতে এক্সক্লুসিভলি আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি আপনাদেরকে বাকি যে বেডরুমটা রয়েছে সেটা কিন্তু আপনাদেরকে দেখাবো আরও দুইটা বেডরুম রয়েছে চাইল্ড বেড এবং গেস্ট বেড আমি আপনাদেরকে প্রথমেই দেখিয়ে নিচ্ছি দর্শক এটা হচ্ছে এন্ট্রি মূল এন্ট্রিটা পয়েন্টে কিন্তু দেখেন কত সুন্দর কারু কাজ করা হয়েছে এটা হচ্ছে আপনার দর্শক চাইল্ড বেড বা গেস্ট বেড আপনি যেটাই বানান এখানে দুইটা কিন্তু রয়েছে এখানে এটা কিন্তু গেস্ট বেড আপনি বানাতে পারবেন যেখানে এখানে এখানে কিন্তু ওয়াশরুমটা অ্যাটাচ নয় এটার সাথে কিন্তু প্রত্যেকটা রুমের ভিতরে কিন্তু অনেক ইন্টেরিয়ার করা হয়েছে এবং এখন আলমারি এবং অনেক জায়গা কিন্তু উপরে আপনি জাস্ট খেয়াল করেন এখানে কিন্তু আপনি অনেক জিনিসপত্র রাখতে পারবেন উপরে এবং প্রত্যেকটা ওয়াল প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা ডোর কিন্তু নান্দনিকতার ছোঁয়া এভাবে কিন্তু সাজানো হয়েছে সো দর্শক আমরা এখন আপনাদেরকে দেখাবো বাকি বেডরুমটা এটা আরেকটা বেডরুম এটার সাথে কিন্তু একটা বারান্দা রয়েছে এবং একটা ওয়াশরুমও রয়েছে সো দর্শক এবং এসি কিন্তু প্রত্যেকটা রুমেই রয়েছে সো দর্শক ওয়ালে দেখতে পাচ্ছেন আপনি টাইলস করা সো দর্শক যারা যারা কিনতে চাচ্ছেন এক কোটি নব্বই লাখ টাকার মধ্যে কিন্তু এটা কিনতে পারবেন এবং এখানে কিন্তু প্লে গ্রাউন্ড রয়েছে বাচ্চাদের জন্য আমি উপর থেকে আমি দেখাতে পাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আপনি এখানে কিন্তু ওখানে কিন্তু ফুটবল খেলা বা ব্যাডমিন্টন বা ক্রিকেট ছোটোখাটো ম্যাচ কিন্তু এখানে খেলা যায় এবং অনেক সুন্দর এবং চারদিকে খোলা মেলা পরিবেশে কিন্তু এই ফ্ল্যাটটি সো দর্শক এটা হচ্ছে ওয়াশরুম এটা হচ্ছে আরেকটা ওয়াশরুম প্রত্যেকটা জিনিস কিন্তু দর্শক সুন্দর আপনারা যখন সরাসরি এসে দেখবেন তখন আরও বেশি দেখতে পাবেন এই সৌন্দর্যগুলো সো দর্শক এই ছিল মোটামুটি ভালো একটি লাক্সারি ফ্ল্যাশ ফ্ল্যাট মগবাজারে ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য পরবর্তীতে অন্য কোনো ভিডিও না আবার হাজির হওয়া আপনাদের সামনে